গুড মর্নিং নটসাফ, আজকে এখানে আমরা একটা গরুর খাটালে এসেছি, যেখানে আমরা সিএফসি ইউজ করছি। খুব ভালো একটা রেজাল্ট হয়েছে, যার জন্য এখানে একটা ভিডিও করার জন্য আজকে এসেছি এখানে। আজকে এই ব্যাপারে কার কত রেজাল্ট হয়েছে, কি কোন গরুর কি রেজাল্ট এসেছে, সেই ব্যাপারে আমাদের সাথে একজন আছে, উনি দিদি একজন বলবে, উনি কি কি কাজ পেয়েছে সেটাই আমি একটু জিজ্ঞেস করে নিই। আচ্ছা দিদি, আপনার নাম? আচ্ছা, আপনার বাড়ি? আচ্ছা, এটা কোন থানার মধ্যে পড়ছে? গাইঘাটা থানা, পাট্টা। আচ্ছা, এটা 24 পরগনার মধ্যে পড়ছে তো? আচ্ছা, তাই হাতে যেটা আপনি ধরে আছেন সিএফসিটা, এটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা মানে এখানে দাদার থেকে পেয়েছি। আচ্ছা দাদা, তো আপনি সামনে যান। আচ্ছা দাদার কাছ থেকে পেয়েছেন। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে খোঁজ পেয়েছেন এই সিএফসিটার? এই সিএফসিটা আমি দাদার থেকে পেয়েছি। মানে আপনার দাদার থেকে পেয়েছেন? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে খাচ্ছেন আপনার এই ইয়েতে, খাটালে গরুদের? খাটালে মানে আমি 2 মাস মতো দিয়েছি। 2 মাস মতো দিয়েছেন? আচ্ছা, আজকে আমি দিয়ে গেলাম। আমি আচ্ছা, কি কি প্রবলেম ছিল যার জন্য দিয়েছিলেন আপনি সিএফসি? ছিল ওই গরুটা ডাকফেল করছিল। আচ্ছা, 8 মাসে 9 মাসে দুধ ফেলে দিত। আচ্ছা, ফেলে দেওয়ার পর আমি এটা প্রোডাক্টটা চালানোর পর তখন এই 15 দিন পর ডাকলো, 15 দিন পর ডাকলো, খাওয়া এখন মোটামুটি ঠিক লাইনে আছে। আচ্ছা, মানে এমনি এমনি এইটা ডাক ছাড়াও আর কি কি মোটামুটি ভালো কাজ পেয়েছেন, যে গরুটা আগের থেকে কি কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন বলতে একটু খাওয়া দাওয়া করছে ভালো, খাওয়া দাওয়া ভালো করছে, চেহারা কি ডেভেলপমেন্ট হয়েছে? জলটা খাওয়াটা ভালো পারেনি আর মোটি আমার তিনটে গরু আর আমাদের দুটো বাছুর কে খাচ্ছে। তা আপনি মোটামুটি কি চাইছেন, মানে আগামী দিনে এটা ইউজ করবেন তো, মানে সারা মানে কন্টিনিউ ইউজ করে যাবেন তো, সেটাই বলছি, কন্টিনিউ ইউজ করবেন। আর এমনি আপনি সকল চাষি ভাইদের, যারা যারা মানে এই লাইনে আছে, যারা গরু বাড়িতে পুষছে, যারা ব্যবসা করছে, তাদের আপনি কি বলতে চাইছেন, কি বলতে চান? এখন যেটি আমার যেটি অন্ডার ইয়ে করে তাই বলবো, আমার এরা সুবিধা হয়েছে না? সুবিধা না, যারা আমার আমার গরু ভালো রেজাল্ট পেয়েছেন। আচ্ছা, রেজাল্ট পেয়েছেন। আপনি অন্যদের কি বলতে চাইছেন? বাড়িতে যারা ইউজ করে, মানে যাদের গরু আছে, তাদের জানো এরকম প্রোডাক্ট নিয়ে তারা ব্যবহার করে আর যেন ভালো কাজ পায়। আচ্ছা আচ্ছা, তাহলে যে গরুটা 8-9 মাস ধরে ডাক ফেল করছিল, সেই গরুটা সিএফসি খাওয়ানোর 15 দিন পরে ও ডাক ডেকেছে আবার। এটাই হলো খুব ভালো রেজাল্ট এসেছে, যেটা মানে দীর্ঘদিন ধরে এটা প্রবলেম ছিল, খুব ভালো রেজাল্ট। এমনি এছাড়াও আচ্ছা, এরকম প্রবলেম হতো খাচ্ছে খুব ভালো আগের থেকে, এগুলো হয়েছে। তাহলে এটা আমাদের সিএফসি রেজাল্ট, মোটামুটি সবাই জানেন আপনারা, প্রচুর ইউটিউবে ভিডিও আছে, যেটা হলো সারা অল ওভার ইন্ডিয়াতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, এরকম প্রচুর রেজাল্ট আছে। আমরা সবসময় ভিডিও করি না, কিন্তু এটা হলো একটা ওনার খুব ভালো রেজাল্ট হয়েছে, যেটা হলো ডাকের ব্যাপার। এমনি চেহারা ডেভেলপমেন্ট, দুধ তো বাড়ে, সব সব গরুতে মোটামুটি বাড়ে, কমে ঠিকই আছে, কিন্তু এটা খুব ভালো রেজাল্ট আছে। তাহলে আমরা এখানে শেষ করলাম ভিডিওটা, সবাই দেখলেন আজকে। নামটা বলুন? মোদি যাদব। আচ্ছা, আপনার ঠিকানা? পাংখাটালি মোড়। আচ্ছা আচ্ছা, তা আপনি কোন গরুর উপরে আপনি অ্যাপ্লাই করেছেন আমাদের ব্যবসাতে সিএফসি ব্র্যান্ড? কালোটার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আপনার গাভিন? আচ্ছা আচ্ছা, কদিনে গাভিন হচ্ছে এটা? এটা মাসে বাচ্চা দেবে। আচ্ছা, কটা গরু আপনি খাইছেন? 3টা গরু। আচ্ছা আচ্ছা, কীভাবে খাইছেন কি বলেন? আচ্ছা, আপনার প্রোডাক্টটা দিন শুনুন, দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো, এই তো কটাতে এনেছি। আমার 3টে গরুকে খাওয়াই। আমি একটা রুটির মধ্যে 3 জনকে ভাগ করে করে দিই, 1 চামচ করে। আচ্ছা আচ্ছা, দিনে দুবেলা না একবেলা? না দুবেলাই দিই, রাত্রে আর সকালে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা মানে তিনটা গরু তাই তো হ্যাঁ তিনটা গরু আচ্ছা আপনাকে যেটা বলা হয়েছিল যে সিএসসি ক্লাসটা আউটসাইডার মানে খাওয়ালে এটা বেশ সুস্থ সবল হবে এবং দুধ দেবে তো আপনি এটা রেজাল্ট পেয়ে আপনি খুশি হ্যাঁ আমি খুশি আছি আচ্ছা আপনি মোটামুটি আমাদের দর্শক শ্রোতাদের কি বলতে চান ওদেরকে বলবো যে এভাবে আমি খাচ্ছি এভাবে আমি পাচ্ছি তোরাও নে তো যদি নেতে নেবে না নেবে তো আমার তো কোনো জোর নেই এর মধ্যে একদম 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 তো এটা কি বলবেন যে আপনি খাওয়ান আপনি ভালো রেজাল্ট পেতে পারেন হ্যাঁ আমি এই কথা বলতে পারবো আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার বাস ঠিক আছে কাকু ধন্যবাদ।